নমস্কার, সবাই কেমন আছেন আপনারা? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমার বোনের বরের বার্থডে ছিল, তো সেই জন্যই আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তার জন্য আমি একটা ছোট্ট কেক বানিয়ে নিয়েছি, এটা আমি নিজেই বানিয়েছি। দেখুন কি সুন্দর বেক হয়েছে। তারপর ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, সবাই মিলে পৌঁছে গিয়ে রান্না বান্না আমার বোন রান্না করেছিল। এই যে কচুরি ডাল পুরি ছিল আর তিন রকম মিষ্টি, একটু মিষ্টি খেতে ভালোবাসি বুঝতেই পারছেন। আর আমি করেছিলাম পনির মহারানি, এটা তো ভালোই হয়েছিল। আর এদিকে ছিল আলুর দম লাল লাল, আর তারপরেই সবাই কেক কাটার পালা ছিল। যে কেক কাটা হচ্ছিল কেক কাটা পালা, সবাই সবাইকে কেক খাওয়ানোছিল। আর কেকটা দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে। আমার হাতের কেক সবাই খেতে ভালোবাসে, তাই জন্য আমি একটু একটু করে কেক বানিয়ে নিয়ে যাই সবার জন্মদিনে, চেষ্টা করি। যে দেখো আমার বোনের মেয়ে খুব এক্সাইটেড, ও কেক কাটবে। আর সবাই সবাইকে এখন কেক খাওয়ানো চলছে। আমার মেয়ের বর বলছে যে খুব টেস্টি হয়েছিল কেক, খেয়ে অর্ধেক পেট ভরে গেছে। আগে ও খাওয়াবে, কেকটা দুর্দান্ত হয়েছে মনে হচ্ছে, মনও ভরে গেছে সঙ্গে। দেখো কেকটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। কিন্তু আমি এইভাবেই ট্রাই করতে থাকি নানান রকমের কেক। আর রাতি হয়ে গেছে, বাবুনের কোনটা ভালো লেগেছে? খাওয়া পর্ব চলছে। হ্যাঁ পনিরটা, আর তোমার কোনটা? আলুর দম। আমার আলুর দম বেশ ভালো বলো। ওই তো যাই, ও আছে আলু আলুদম ভালো বলার জন্য। আজকের মতো শুভরাত্রি, চলো পরে আবার অন্য একটা ব্লগ নিয়ে হাজির হবো। আচ্ছা আচ্ছা।